কি ঘূর্ণিঝড় হামুনের দিকে, কারণ সাং আছে ঘূর্ণিঝড় হামুন ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গেও, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা, উপর দিয়ে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে চোখ রাখা ঘূর্ণিঝড় হামুন। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সকাল সকাল পিঙ্কি, যে হামুনের খবর এবং বিগত কদিন ধরেই হামুনের ঘূর্ণিঝড়ের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই, এর কতটা কি প্রভাব পড়তে পারে, কখন আছড়ে পড়তে পারে হাওয়া, কি জানা যাচ্ছে? একেবারে মীনাক্ষী, আজকে বিসর্জন বেলা এবং বিকেলের পর বা বলা যেতে পারে দুপুর গড়ালেই বিসর্জনের বেলা কিন্তু ভাসতে পারে বৃষ্টিতে, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই খবর মিলছে যে দক্ষিণবঙ্গের কিছু বিক্ষিপ্ত জায়গা, উত্তর চব্বিশ পরগনা এবং অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনা, এর পাশাপাশি মেদিনীপুর এবং উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে সকালে মেঘমুক্ত আকাশ থাকলেও বেলা যত গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের সংখ্যাটা, পরিমাণটা বাড়তে পারে। আজকে সারাদিন বৃষ্টিপাত চলবে, আগামীকাল সকাল থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সঙ্গে আবহাওয়া দপ্তর এটাও জানিয়ে দিচ্ছে যে আগামীকাল বৃষ্টি শেষ হওয়ার পর বেশ কয়েকদিন কিন্তু আবারও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তাই আজকের যে দিনটা, আজকে বৃষ্টিপাত চলবে এবং আগামীকালও বৃষ্টিপাত চলবে, আগামীকালে বৃষ্টিপাত সকালের দিকে চলবে। তবে এটাও জানিয়ে রাখি উত্তরবঙ্গের জন্য, যারা উত্তরবঙ্গে রয়েছেন, উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাকে জানাচ্ছে না। মঙ্গলবার পরের সপ্তাহে বেশ কিছু মালদা মুর্শিদাবাদ অঞ্চলে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে হামুনের আপডেট দিয়ে রাখি তোমাকে। হামুন গতকাল, তুমি জানো, সুন্দরবনের উপর থেকে জেলাগুলি উপর থেকে যাচ্ছিল এবং আজকের দুপুর 12টার পর হামুনের লোকেশন বা হামুন কিন্তু বাংলাদেশের খেপুপাড়া এবং একই সঙ্গে চট্টগ্রাম, এই খেপুপাড়া চট্টগ্রামের দিকে প্রবেশ করে স্থলভাগে প্রবেশ করতে পারে। এই খেপুপাড়া চট্টগ্রামের হয়ে তারা সে কিন্তু স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে বাংলাদেশের বৃষ্টিপাত বা বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে। অন্যদিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। 40 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, দমকা হাওয়া বইতে পারে। তার জন্য আজকে তোমাকে এইটুকু জানিয়ে দিই যে আজকের দুপুর গড়ানোর পর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে চলেছে, বৃষ্টিপাত হতে চলেছে। তার ফলে একাধিক যে পুজোগুলো, যারা এখন আজকের বিসর্জনের সময় রেখেছেন, আজকের ঘাটগুলোতে বিসর্জন হবে, সেখানেও কিন্তু ইতিমধ্যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বাড়ানো হয়েছে। কারণ তুমি জানো, প্রবল বৃষ্টিপাত হলে একদিকে বৃষ্টিপাত, অন্যদিকে জলের স্রোতও কিন্তু বাড়তে পারে। তার ফলে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতেও কিন্তু একই সঙ্গে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট টাইটেন করা হয়েছে। রিভার ট্রাফিক পুলিশ স্পেশালি এই ঘূর্ণিঝড়ের জেলায়, যেমনটা জানা যাচ্ছে, হামুন ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা হয়তো বাংলাতে পড়বে বা ভারী বৃষ্টিপাত হবে, এবং সেই বৃষ্টিপাত প্রতিমা নিরঞ্জনে যাতে কোনো বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে ইতিমধ্যেই ঘাটগুলিতে। আপাতত ধন্যবাদ পিঙ্কি তোমায়। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।